আমি যদি একটু সরাসরি আপনার কাছে জানতে চাই যে ডিস্ক প্রোল্যাপসের ক্ষেত্রে আসলে ফিজিওথেরাপি চিকিৎসাটি কিভাবে করা হয় বা কতদিন নিতে হয় এবং এর সাকসেস রেট কিরকম তার আগে একজন দর্শক ফোন করেছেন দর্শকের ফোনটি আমি অবশ্যই হ্যালো ওকে হ্যালো জি দর্শক ভালো আছি বলুন জি আমি আবুধাবি থেকে ফোন করছি আমার কথা হচ্ছে যে আমি এই রমজানের মধ্যে আমি আমার বয়স হচ্ছে টোয়েন্টি ফাইভ আমি রমজানের মধ্যে ফুটবল খেলছিলাম ফুটবল খেলার সময় আমাকে পিছন থেকে একজনের লাভ মার লেগ মার থাকে লেগ মারার পর আমার পাটা অনেক মাস গেছে তো আমি এখানে ডাক্তারের কাছে দেখার পর আমাকে প্রথমে কতগুলো ওষুধ দিয়েছে ফিফটি ফিফটি এম এর কতগুলো ওষুধ দিয়েছে ওইগুলো খাওয়ার পর আমি অনেক ভালো হয়ে গেছি আমার পাটা অনেক ফোলা ছিল ভালো হয়ে গেছে পর এখন দেখি যে উনি দেখি যে পাটা যদি হয়েছে হাঁটে আমাকে ফেলে দিচ্ছে আমাকে আমি ওকে আমি সব কিছু পা গাড়ি সব চালাতে চাতেছি বাট আমার সমস্যা হয়ে গেছে আমি যদি দৌড়ে বা আবার যদি ফুটবল খেলতে যাই তাহলে আমার পাটা ধরে আমাকে কে ফেলে দিচ্ছে এবং আমাকে আবার যাওয়ার পর আমাকে বলতেছে আপনি একটা এমআরআই আই আসেন আমরা পর আমি আপনাকে সাজেশন দেব এরকম বাট আমি কই না দেখি জাম আছে কিন্তু আমি দৌড়তে গেলে দেখি আমি আমাকে কে লক ধরে টেনে ফেলে দিচ্ছে আমার হার্ট অ্যাটাক জি দর্শক আপনার সমস্যাটি আমরা মোটামুটি বুঝতে পেরেছি আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবার চেষ্টা করছি আপনি আমাদের সাথে থাকুন আপনার উত্তরটি নিশ্চয়ই আপনি পেয়ে যাবেন বলুন এক খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যেটা হচ্ছে রুগীর ব্যথা পেয়েছিল তারপরে হাতে জনিত ব্যথা আঘাত জনিত এবং সে ভালো হয়ে গেছে এখন যে সমস্যাটা বেসিক্যালি এটা তার হাঁটুর কথা সে বলতে চাচ্ছিল যদিও সে বলছে না যে লক হয়ে যায় ডাইগার কথাটি বলে না বলে নাই বাট বুঝেই যাচ্ছিল লক হয়ে যায় এবং সে পড়ে যাবে ধরে রাখে এটা হচ্ছে কি যে কোনো পোস্ট ট্রমাটিক এই যারা আঘাত পায় পড়ে গিয়ে যেভাবে হোক হাঁটুতে আঘাত পাওয়া রুগীদের এই কমপ্লেনটা প্রায় আমরা পেয়ে থাকি হয়তো যখন আঘাত পায় সেটা সাময়িক কিছুদিন পেন কিলার দেওয়া হয় পাশাপাশি হয়তো অ্যান্টিবায়োটিক দেওয়া হয় দিস ইস নিয়ম তো এইভাবে চিকিৎসা দিলে হয়তো ভালো হয়ে গেল কিন্তু পরবর্তীতে যে রিহাবিলিটেশন পুনর্বাসন জিনিসটা আর হয় না আর এই জিনিসটা কিন্তু পোস্ট ট্রমাটিক আমরা কিন্তু প্রায় রুগী পেয়ে থাকি বিভিন্ন জনিত সমস্যা হতে পারে যেমন হাঁটুর ভিতরে আপনি জানেন মিনিসকাস নামস নামক দুইটা কুশন থাকে এই হাঁটুর এই মিনিসকাস অনেক সময় টিয়ার হতে পারে বা ফেটে যেতে পারে ভিতরে লিগামেন্ট থাকে বাইন্ডিং লিগামেন্ট অ্যান্টিও ক্রুসিয়েট লিগামেন্ট প্রোস্টির ক্রুসিয়েট লিগামেন্ট খুব ইম্পর্ট্যান্ট লিগামেন্ট এগুলো কিন্তু বিভিন্ন যারা প্লেয়ার বিভিন্ন খেলাধুলা করে তাদেরও কিন্তু ইঞ্জুরিগুলো প্রায় হয়ে থাকে ইভেন কি বিভিন্ন বাহিনীতে যারা আছে তাদেরও এই ইঞ্জুরিগুলো বেশি হয়ে থাকে তো সেক্ষেত্রে হয়তো ডাক্তার সাহেব বলেছে এমআরআই করতে হবে দর্শক আপনার অবশ্যই এমআরআই করে দেখতে হবে সম্ভবত আপনার মিনিস্কাস ইঞ্জুরি হয়েছে যার কারণে এটা লক হয়ে যায় আবার ছেড়ে দেয় আপনি এমআরআই করার পর সমস্যাটা আরও ক্লিয়ার হয়ে যাবে দেন আপনাকে হয়তো সেটা দুইটা চিকিৎসা হতে পারে এক হয় থেরাপি আর নাহলে আপনাকে অপারেশনে যেতে হবে আশা করি ডাক্তারের স্বর্ণাপর্ণে এমআরআইটা করে দেন ট্রিটমেন্টে যান সেরে যাবে জি ডিস্ক প্রলাপস নিয়ে কথা বলতে শুরু করেছিলাম এই সকল ক্ষেত্রে আসলে ফিজিওথেরাপির ধরনটা রকম হয়ে থাকে অবশ্যই আমরা এখানে ডিস্ক প্রলাপস রুগীদেরকে অ্যাকর্ডিং টু কোথায় প্রলাপস হয়েছে যেমন যদি ঘাড়ে প্রলাপস হয় সেক্ষেত্রে ঘর ব্যথা হবে হাতে ব্যথা আসবে কোমরে প্রলাপস হয় কোমর থেকে পায়ে যাবে সিমটমগুলো থাকে আর যদি ডরসাল স্পাইন বা পিঠে হয় সেক্ষেত্রে অনেকের কিন্তু শ্বাসকষ্ট হতে পারে প্রায় আমরা এই রুগীগুলো পেয়ে থাকি তো বেশিরভাগ ক্ষেত্রে প্রলাপস রুগীকে সেটা ঘাড়ে হোক কোমর হোক পিঠে হোক অবশ্যই তাকে হসপিটালাইজ করতে হবে এটা ফিজিওথেরাপির হচ্ছে ফার্স্ট রুলস শুধু ফিজিওথেরাপি থেকে তাকে ফিজিওথেরাপি করতে হতে পারে অবশ্যই এবং শুধু এখানে থেরাপির ক্ষেত্রে না মানে এই জাতীয় ডিক্স প্রলাপস রোগীকে আপনাকে রেস্টে যেতে হবে আচ্ছা রেস্টের পরে হয় তাকে থেরাপি দিতে হবে আর না হলে আপনার তাকে অপারেশনে যেতে হবে যেহেতু আমি বলছিলাম যে শুরুতে রেস্ট বলতে আপনি বোঝাচ্ছেন যে নিজস্ব কাজকর্ম বাদ দিয়ে কিছুদিনের জন্য তাকে শুধুমাত্র চিকিৎসার মধ্যেই থাকতে চিকিৎসার মধ্যে থাকতে হবে এক কমপ্লিট রেস্ট জি সেই ক্ষেত্রে যেমন হয়তো বাসায় থাকলে সেই রেস্টটা হয় না কিন্তু এটা যদি আমরা হসপিটালাইজড করি রেস্টটা হবে পাশাপাশি যেটা হচ্ছে আমরা এখানে ডিকম্প্রেশন করে থাকি মানে ডিক্স প্রোল্যাপস মানে হচ্ছে কম্প্রেশন টু দা নার্ভ নার্ভের ভিতর কম্প্রেশন ডিক্স গিয়ে কম্প্রেশন করে সে তার যে বাইন্ডিং যে আপনার যে ক্যাপসুল থাকে ক্যাপসুল সহ সে প্রলাপস হতে পারে অথবা ফেটে প্রলাপস হতে পারে অথবা বালজ হতে পারে তো আমি তো বলছি শুরুতেই যদি বালজ বা প্রোটিউশন হয় সেই ক্ষেত্রে কিন্তু অপারেশনের প্রয়োজন নেই বাট এক্সট্রিউশন হলে আমরা হয়তো সার্জারিতে পাঠিয়ে দিই পাঠিয়ে দিই তো এই প্রলাপসের রুগীকে আমরা হয়তো তিন থেকে চারবার পার ডে টোটাল হসপিটালাইজড করে ডিকম্প্রেসড করে থাকি এখানে কম্প্রেশনের ক্ষেত্রে এক এক জায়গায় এক এক থেরাপি ডাক্তার বা চিকিৎসক বা সেন্টার তাদের মতো করে ডিকম্প্রেসড করে তাদের মেনুইভার এক এক রকম আমাদের আমরা যে থেরাপি যে মেনুভার ইউজ করি এখানে আমরা বিভিন্ন মেশিন ইউজ করে থাকি ডিকম্প্রেসড করার ক্ষেত্রে এবং মেশিনগুলো আবার বিভিন্ন ধাপের হয়ে থাকে মানে এক এক দেশের মেশিন এক এক টেকনোলজির এক এক রকম সাজেজ আপনি যদি যে কোনো ডায়াগনোসিসের কথাই মনে করেন যেন এমআরআই আমরা তো প্রায়ই বলে থাকি আজকেও বললাম যে এমআরআই করতে হবে এমআরআই এক এক এমআরআই রেজলিউশন এক এক রকম কোনোটা পয়েন্ট থ্রি কারোটা ওয়ান পয়েন্ট ফাইভ বিভিন্ন কোম্পানির এমআরআই আছে এক একটা এমআরআই এর পারপাসে ডায়াগনোসিস এক এক রকম আসে তো সেক্ষেত্রে আমরা এখানে ডিকম্প্রেস করতে ডিক কম্প্রেশন বিভিন্ন থেরাপি ইউনিট ইউজ করে থাকি পাশাপাশি ডিক্সটা যেন জোড়া লেগে যায় সেজন্য তাকে রেস্টে রাখা এক্ষেত্রে রুগী কিন্তু মুভমেন্টে যেতে পারবে না টোটালি বিছানায় থাকতে হবে আর ঘাড়ে হলে আমরা একটা কলার দিয়ে দিই পাশাপাশি সে শুয়ে থাকার ক্ষেত্রে বালিশটা চেঞ্জ করে দিই হয়তো সে নামাজ বা খাওয়া দাওয়ার ক্ষেত্রে হয়তো সার্টিন পিরিয়ড উঠতে পারে কিন্তু তাকে ন্যূনতম দু থেকে ছয় সপ্তাহ কমপ্লিট হসপিটালাইজড করে কাজটা করতে হবে এবং পরবর্তীতে যেন এই সমস্যাটা না আসে তাকে বিভিন্ন প্রকার আপনার যেটা আমরা বলি স্ট্রেন্ধেনিং এক্সারসাইজ সেই এক্সারসাইজগুলো শিখিয়ে দেওয়া এবং যেন সে ভবিষ্যতে করতে পারে সেটা কন্টিনিউ করতে হবে অত দু থেকে তিন মাস জি